হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। আমার প্রথম বেবি, আমার 32 সপ্তাহ 2 দিন। আমার অনেক সাদা স্রাব যাচ্ছে কিন্তু গন্ধ নেই। জরায়ুতে ব্যথা করে, বেবি নড়াচড়া বেশি। এটা কি কোনো সমস্যা? আমি কি করতে পারি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুরভি জাহিদ খান। আপনার প্রথম বাচ্চা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে আমাকে আমাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আপনি জানিয়েছেন এখন আপনার 32 সপ্তাহ 2 দিন চলছে, আপনার অনেক সাদা স্রাব যাচ্ছে কিন্তু কোনো গন্ধ নেই। আমি আরেকটু জানতে চাবো, যদি আপনার চুলকানি থাকে আছে কি না এটা আমি একটু জানতে চাবো। অনেক সময় দেখা যায় যে সাদা স্রাবের সাথে চুলকানি থাকে এই সময়ে, তখন আপনাকে অবশ্যই লোকালি এন্টি ফাঙ্গাল ক্রিম ইউজ করতে হবে। আমরা সাধারণত লোকালি এন্টি ফাঙ্গাল ক্রিম ইউজ করতে দেই সাদা স্রাব থাকলে। আর যেটা আমরা সাজেস্ট করি, আমরা পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে বলি। আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, প্রস্রাব পায়খানার পর জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করবেন। এবং আরো যেটা বলি, সাদা স্রাবটা যায় সাধারণত পুষ্টিহীনতার কারণে, সেই ক্ষেত্রে আমরা বলি সুষম খাবার খাওয়ার জন্য আমরা বলি মাছ, মাংস, ডিম, দুধ এবং বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার এগুলো বেশি করে খেতে বলি। আর জরায়ু ব্যথা করে, যেহেতু আপনার জরায়ু ব্যথা করে অবশ্যই আপনাকে অল্প একটু ব্যথা হতে পারে, কিন্তু যদি বেশি ব্যথা করে সিগনিফিকেন্ট হয় সেক্ষেত্রে আপনাকে একটি আল্ট্রাসোনোগ্রাম করাতে হবে, একটু প্রস্রাব পরীক্ষা করিয়ে নিতে হবে, ইউরিন আরই অ্যান্ড সিএস। যদি প্রস্রাবে ইনফেকশন থাকে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। সাধারণত প্রস্রাবে ইনফেকশন থাকলে আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি এবং বেশি করে পানি খাওয়ার কথা বলি। বেবি নাড়াচাড়া বেশি, এ সময়ে বেবি নাড়াচাড়া বেশি থাকলে কোনো অসুবিধা নেই, আশা করছি। আমি কি করতে পারি? আচ্ছা, আপনার যে সাদা, আমি আবার উল্লেখ করছি, আপনি সাদা স্রাবের জন্য অবশ্যই একজন আপনি নিকটস্থ একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, করে আপনার কারণটি বের করার চেষ্টা করবেন যে আপনার পুষ্টিহীনতার জন্য হচ্ছে নাকি। আরেকটা কথা বলেছেন, আপনার ব্যথা হচ্ছে, আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে নেবেন, করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। থ্যাংক ইউ ম্যাম। সামসিয়া, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সাদিয়া লিখেছে, ম্যাম আমার মেয়েটা সেপ্টেম্বরের 15 তারিখ হয়ে মারা গেছে। 40 সপ্তাহে ব্যথা উঠে পানি ভেঙে যায়, ইমার্জেন্সি সিজার করতে হয়, কিন্তু আমার মেয়েটা আমার আর তাকায়নি। পরবর্তীতে এটি এর কি কোনো প্রভাব পড়বে কিনা? প্রেগনেন্সি হবে, আচ্ছা পরবর্তীতে প্রেগনেন্সি হবে, যাই হোক, প্রেগনেন্সির ক্ষেত্রে কি এর কোনো প্রভাব পড়বে? আমি কতদিন পর আবার বাচ্চা নিতে পারবো? আচ্ছা, দুঃখের সাথে জানাচ্ছি সাইদা ফারুক সাদিয়া ফারুক, সিম সাইদ সাদিয়া ফারুক। আচ্ছা সাদিয়া ফারুক, আপনার দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার একটি বাচ্চা হয়েছিল 15ই সেপ্টেম্বর এবং বাচ্চাটি মারা গিয়েছে। আপনাকে একটু সমবেদনা জানাচ্ছি, তবে মন খারাপ করবেন না, ইনশাল্লাহ আপনার আবার সুস্থ বাচ্চা হবে। তো আপনার বাচ্চাটা হয়েছিল 40 সপ্তাহে এবং ব্যথা উঠে পানি ভেঙে যায়, আপনাকে ইমার্জেন্সি সিজার করতে হয়। তো বাচ্চা আপনার দিকে তাকায়নি, হয়তো বা বাচ্চা কোনো প্রবলেম ছিল বা ওর কোনো শ্বাসকষ্ট বা ভেতরে থাকতে কোনো প্রবলেম হয়েছিল বলে বাচ্চাটা আসলে বেঁচে নেই, অথবা অনেক সময় দেখা যায় জন্মগত হার্ট ডিজিজ থাকলেও বাচ্চা ডেলিভারির পরে মারা যায়। তো পরবর্তী প্রেগনেন্সিতে আশা করছি এর তেমন কোনো প্রভাব পড়বে না। একটাই যেটা হতে পারে, যেহেতু আপনার আগে সিজারিয়ান সেকশন, আপনাকে পরবর্তীতে আরেকবার হয়তো বা সিজারিয়ান সেকশনে যেতে হতে পারে। তবে আপনি বলেছেন আপনি আর কতদিন পরে বাচ্চা নিতে পারবেন, অ্যাটলিস্ট আমরা বলি 2 বছর। 2 বছর আপনাকে অবশ্যই একটু গ্যাপ দেওয়া উচিত, 2 বছর গ্যাপ দিলে আপনার শরীরটা এর মধ্যে একটু ফিট হয়ে যাবে আশা করছি। তারপরে আপনি আবার ডক্টরের পরামর্শ নিয়ে কিছু ভিটামিন শুরু করবেন, আশা করি আপনি আবার ইনশাল্লাহ সুস্থ একটা বাচ্চা প্রসব করাতে পারবেন ইনশাল্লাহ। ম্যাম, আর আমরা আপনারা যারা এখন কর্সেলের সাথে আছেন এবং সব সময় থাকেন, আমাদেরকে কমেন্টস করে, লাইক করে, আমাদের এই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন, এবং পরবর্তীতে এই একই কোয়েশ্চেনে একই সমস্যার সম্মুখীন হওয়া সকল মাদের যেন এই লাইভের মাধ্যমে উপকার হয়ে যায় তার সুযোগ করে দেবেন।